Hi friends, welcome to Hall Distory. Subscribe to my channel and hit the bell icon so you never miss any update from Hall Distory. জমিদার বাড়ি ছিল নবীন চাতুর্বসের জমিদার বাড়ি তো এখন এটা হলো এখন আমাদের চলছে তো দশম পুরুষ ঠিক আছে এই বাড়িটা তৈরি হয়েছিল 1720 এরকম তো আর পাশে একটা আমাদের মন্দির আছে ঠিক আছে মন্দিরটা তৈরি হয়েছে 1800 এটা পরে তৈরি হয়েছে আমাদের শেষ জমিদার ছিল হলো প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি মারা যাওয়ার পর সেরকম জমিদার এখন মোটামুটি আমরাই আছি আর আমাদের তিনজন আছে তারা বাইরে থাকে এখানে আমরাই থাকি আর এমনি এখানে ঠাকুর পুজো হতো গত 3 বছর হলো বন্ধ হয়ে গেছে পুজো ভেঙে পুজো পড়ছে রেমুনেশন করা তো যাবে না এত পুরনো বাড়ি পুজোর ব্যাপারটা একটু বলুন পুজো কি দুর্গাপুজো হতো আর ওখানে রাজবাড়িতে মন্দির আছে ওখানে রাসের মেলা হতো ওটাও বন্ধ হয়ে গেছে এখানে দুর্গাপুজো হতো ওখানে আবার রাসের মেলা হতো আবার যাত্রা হতো আগে ওটা বন্ধ হয়ে গেছে এখানে বঙ্গনাট্য সমাজ আছে ওখানে নাটক ওখানে নাটক ফাটক হয় এখনো হয় অনেক পুরনো মানে বাংলার প্রথম নাট্য সমাজ আমরা এখন আছি নেতাজির বাড়ির সামনে নেতাজির একটা পৈতৃক বাসভবন এর আগে আমরা এখানে আরো সারাউন্ডে কিছু জায়গা ঘুরে এলাম সেগুলো হচ্ছে যেমন এখানে একটা রাজবাড়ি আছে সব থেকে পুরনো নাট্যমঞ্চ বঙ্গীয় নাট্যমঞ্চ যেটা বলে জানিস সেটা তারপরে হচ্ছে আমরা নেক্সট আরো সামনে 100 বছর পুরনো কিছু শিব মন্দির দেখে এলাম আর এই সব কটা জায়গায় আছে হরিনাবি হরিনাবি আসার দুটো রাস্তা আছে একটা হচ্ছে বারুইপুর থেকে অটো ধরে রবি হরিনাবি সেকেন্ড হচ্ছে সোনারপুর থেকে রাজপুর রাজপুর থেকে Thank you.
সমাগম হয়। আর এখানে সকলে প্রার্থনা করে লক্ষ্মী বিশারদ বা যারা বার্ড লাভার্স বলতে পারেন সকলে এখানে সুবিধা করে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে ৪০ টাকা, সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এইখানে এর সঙ্গে আর একটা অ্যাডেড জিনিস হচ্ছে যে এখানে একটা স্কাল্পচার মিউজিয়াম আছে। এখানে মিউজিয়ামটা ঢোকার জন্য 12:30 থেকে হচ্ছে 5টা অবধি এটা খোলা থাকে, মঙ্গলবার থেকে শনিবার আপনারা আসে। আর এখানে হচ্ছে পাঁচতলা সোনারপুর থেকে রাজপুর যাওয়ার জন্য পাঁচতলা যে কোনো পাঁচতলা সবই যে নামতে হবে। ইনফরমেশন পাওয়ার জন্য কমেন্ট করুন।